লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের একাধিক কর্মসূচি। নতুন বছরের প্রথম মাস থেকে শুরু হবে কর্মসূচি। জানুয়ারি মাসের প্রথম সাত দিন দলের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের আয়োজন। পাশাপাশি রয়েছে উন্নয়নমূলক কর্মসূচি। নতুন বছর আসন্ন এবং প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি তৃণমূল কংগ্রেসে। তার মধ্যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাত দিন ধরে কর্মসূচি চলবে এবং যারা মনীষী রয়েছেন তাদের প্রতিকৃতিতে মাল্যদান, অন্যান্য সমাজসেবামূলক কাজ। এই সমস্ত কর্মসূচি কি ভোটকে সামনে রেখে, লোকসভা নির্বাচন আসন্ন এবং তার আগে এই কর্মসূচি পুরোটাই কি ভোটমুখী কর্মসূচি? সাধারণ মানুষের সঙ্গে থাকা, পাশে থাকা, সারা বছরভর করার কথা, এবং যদি সেটা খুব সাফল্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস করে থাকে তাহলে কোনো একটি নির্দিষ্ট সময়কে বেছে নেওয়া, এবং যখন তারপরে ভোটের আর খুব বেশি বাকি থাকবে না তার আগে এই কর্মসূচি শাসক দলের, সেটা কি তাহলে ধরে নিতে হবে যে লোকসভার আগে জনসংযোগ বাড়ানোর জন্য এই কর্মসূচি? শাসক দল যাদের মানুষের সঙ্গে একাত্মতার সম্পর্ক তারা দাবি করে থাকেন, সেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে আলাদাভাবে জনসংযোগ বাড়ানোর জন্য একটি নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিন কেন বেছে নিতে হবে? কারণ সামনে লোকসভা নির্বাচন। এই কারণেই কি জানুয়ারি মাসের প্রথম সাত দিন এবং যখন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা জানি এবং সেই সময়কে সামনে রেখে সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান, মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান, বিভিন্ন সমাজসেবামূলক কাজ, নতুন বছরের প্রথম মাস থেকেই লাগাতার কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই কি এই কর্মসূচি?